আলো সরিয়ে দেয় অন্ধকার, আনন্দ সরিয়ে দেয় বেদনাকে। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন থাকলেও ঈদ আসে। চোখ রাখুন শুধুমাত্র চ্যানেল আয়ের পর্দায়। অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন এবং অপি করিম অভিনীত ঈদ ধারাবাহিক নাটক রেখা খুব সুন্দর লাগছে। পান্থ শাহরিয়ারের রচনা ও আরিফ খানের পরিচালনায় ঈদ ধারাবাহিক নাটক রেখা। যা আগে হয়নি তা এখন হবে না, এমন তো নয়। তোমাকে ধরতেই পারবে না। ঈদ ধারাবাহিক নাটক রেখা দেখবেন ঈদের আগের দিন থেকে প্রতিদিন সন্ধ্যা 6:10 মিনিটে। কল্পনা না সত্যি, দুটোর মধ্যে পার্থক্য বোঝো তুমি? বাংলা সাহিত্যের কিংবদন্তি প্রবাদ পুরুষ, গল্প উপন্যাসের সম্রাট, নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদের ক্লাসিক চলচ্চিত্র কৃষ্ণপক্ষ। তোমার শুধু একটা বিষয় উৎসাহ। Stop it! Stop it! চেঁচিও না! তোমার মতো ফাজিলকে বিয়ে করায় আমার ভুল হয়েছে। ইমপ্রেস টেলিফিল্মের ছবি হুমায়ুন আহমেদের ক্লাসিক চলচ্চিত্র কৃষ্ণপক্ষ দেখুন ঈদের দিন সকাল 10:15 মিনিটে। পরিচালনা মেহের আফরোজ শাও। কি জন্য ফোন করেছো? আসলে কি বিয়ে করেছিস? আমার মায়ের দেয়া আংটিটা তোমার হাতে দেখছি না। আমার বিয়া হয়ে গেলে আপনারে ভাত রাঁধতে খাওয়াইবো কে? মাইয়ারে কি সারা জীবন বাপরে ভাত রাঁধতে খাওয়াই রে মা? স্কুলে কার সাথে প্রেম করছো, কলেজে কার সাথে প্রেম করছো, সব নিশ্চয়ই এই ডায়েরির ভিতর লেখা আছে। দাও ডায়েরি দাও। কিচ্ছু লেখা না, আপনি দেখতে পারবেন না। না না, আমি ডায়েরি দেব একদম না। খুব আমি ডায়েরি দেব। খবরদার এই ডায়েরি আপনি রেখে দিন। মোস্তফা সরওয়ার ফারুকীর স্পেশাল টেলিমুভি আয়েশা। এই জন্যই আমার শ্বশুর তোমারে কয় আইনস্টাইন, তাই না? ভাই তারে কোথায় আটকে রাখছে? আয়েশা দেখবেন ঈদের দিন দুপুর 2:30 মিনিটে। গল্প আনিসুল হক। আমি তো দূরে একা একা থাকি, তোমার কষ্ট দেখলে পরে আমার কষ্ট লাগে না। ভালো কথা গুলিও দোষ, প্যারা কথা গুলিও দোষ, এখন তো মনে হইতেছে মুখ বাদ গান্তে কথা কও। সালাউদ্দিন লাভলুর স্পেশাল টেলিফিল্ম লাইট হাউস দেখবেন ঈদের দিন বিকেল 4:30 মিনিটে। রচনা ফারুক হোসেন। এইবার নির্বাচনের আগে যদি অগপারে শ্মশান বানানোর আদা করি ওরা আমার ভোট দিব না? ফজল মেম্বার জানলে তো তোরে মেরে ফেলে বলে। এর জন্যই তো গোপনই করবার। আপনি নির্বাচন না করে এমন ইনসিওর কাম করলে তো পারেন, নামও হইব জমি জমাও হইব। সবাই ভাবতেছে যে আমি নিজের টাকা কিনে মেশিন মিলে দিছি। আজব তো সব লোকজন, কোনো আক্কেল জ্ঞান নেই। ভিতরে তো একটা মানুষ বসে থাকতে পারে, সেটার দিকে কোনো খেয়াল নেই। আচ্ছা তুমি তাহলে লাইব্রেরিয়ান। তুই কাছে নাজিয়া হাসানের রচনা ও মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এবারের ঈদের বিশেষ নাটক রুদ্র আসবে বলে দেখবেন ঈদের দিন রাত 7:40 মিনিটে। ও রুদ্র, তোমার মেয়ের ফ্রেন্ড? আমি তো ভাবলাম রেকর্ডার। ও তোমার যোগ্য না। ও মন পাখি তোর সুরে গায় আজ তোকে নিয়ে এমন পালা। তুমি মগ্ন লীলা বিলাসে বিদায়লে ওমের পিছনে আর যাবে না, ঠিক আছে? এরা কিন্তু খুবই খারাপ ছেলেপেলে, ঠিক আছে? এদের কথা শুনবেন না, ঠিক আছে? এরা কিছু বললে মোস্তফা সরওয়ার ফারুকীর স্পেশাল নাটক তালপাতার সেপাই দেখবেন
ঈদের দিন রাত 9:35 গল্প গীতালি হাসান। আমার 500 টাকা কেন? আম্মা আব্বা যদি দিবেন এই কারণে মিথ্যা বলছি। ওই বুলবুল ভাই না আমাকে এক জায়গায় গান গাওয়াতে নিয়ে গেল। গান বাজনা শিখছে। আর কিছু শিকার পারো নাই? কে যে এখনে এখনে আসা যাওয়া করে। উনি করে ঘুমালে পরীক্ষায় পাশ করবে না ছাই করবে? কাল যে খুব পালিয়ে গেলি। তো যাব না, যখন তখন উনি করে অপমান করো। কিন্তু বয়সের এত তফাত 10 বছর। আর তাতে কি, মেয়েরা তো অনেক কম বয়সে সাবালিকা হয়ে যায়। ভেতর আসবি না? না, আম্মা বকবে। প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে আবুল হায়াতের পরিচালনায় এবারের ঈদের বিশেষ নাটক অমিত্রাক্ষর দেখবেন ঈদের দিন রাত 11:45। তোমাকে অবিশ্বাস করতে চাই না আমি, কিন্তু তারপরও কেন এক সন্দেহ মনে দানা বাঁধতে চাইছে। তুমি চলে গেলে আমি খুব খুশি হব। জানেন ভাই, দশের পানি আপনি এক ঘর থেকে আরেক ঘরে নেবেন পাত্র ছাড়া, কিভাবে নেবেন? বাংলা সাহিত্যের কিংবদন্তি প্রবাদ পুরুষ, গল্প উপন্যাসের সম্রাট, নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদের ক্লাসিক চলচ্চিত্র আমার আছে জল। বিয়ে থার্ড ক্লাস, শিক্ষিত নমুনা, সবাইকে অ্যানিস্টান হয়, একা একা জঙ্গলে ঘুরব। আমি কি তোমার সঙ্গে আসবো? না। ইমপ্রেস টেলিফিল্মের ছবি হুমায়ুন আহমেদের ক্লাসিক চলচ্চিত্র আমার আছে জল দেখবেন ঈদ আয়োজনের দ্বিতীয় দিন সকাল 10:15। যেদিন গেছে সেদিন কি আর আসে? তুই বিয়ে করলে আমি রাজি। চুলটা একটু রং করতে চাই, খরচা কত পড়বো? আরে খরচ নিয়ে চিন্তা করবেন না, আমি আছি না। আরে আসেন চলো। বাংলা সাহিত্যের কিংবদন্তি প্রবাদ পুরুষ, গল্প উপন্যাসের সম্রাট, নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদের ক্লাসিক টেলিফিল্ম রূপালী রাত্রি। ঘন ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা। হুমায়ুন আহমেদের ক্লাসিক টেলিফিল্ম রূপালী রাত্রি দেখবেন ঈদ আয়োজনের দ্বিতীয় দিন দুপুর 2:35। নিতু যেটা তোমাকে বলতে চাচ্ছে না সেটা আমি কেন বলবো? বলবে না? না বলবে না। ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস বজ্রপাত মহামারী আর মানুষ সৃষ্ট প্রাত্যহিক বিপর্যয়, সবকিছুর অভিঘাত সহ্য করা বাঙালি পৃথিবীর মানুষের কাছে অন্যতম এক ধৈর্যশীল জাতি, বার বার ঘুরে দাঁড়ানো এক অন্যরকম জনসম্পদ, এবারও ঘুরে দাঁড়াবার আশায় করোনার এই দুঃসময়ে কৃষকের ঈদ আনন্দ বেদনা। দেখুন ঈদের পর দিন বিকেল 4:30 ফার্মার্স গেম শো চ্যানেল আইতে। মহিদুল মুহিমের রচনা ও পরিচালনায় এবারের ঈদের বিশেষ নাটক কাপল থেরাপি দেখবেন ঈদ আয়োজনের দ্বিতীয় দিন রাত 7:40। আমি আসলে হেয়ার স্টাইলটাই এরকম রাখি, চুলগুলো একটু ছোট ছোট করে রাখি। তাই নাকি? একদম মনে হচ্ছিল টাক। আরে এটা তো লাভ থেরাপি, ফিজিওথেরাপি না? ক্রাইটেরিয়া ফুলফিল করবি না, এত সহজ। আপনিও না চোখ দিয়ে মন পড়তে বা চোখ দিয়ে মানুষটা বুঝতে শিখে গেছেন, কি সাংঘাতিক পাওয়ার। দেশ মুজিককে আজকাল আপনি ভাই বলা শুরু করেছেন? জি, বড় বাবুর ভাতিজি। বুঝতে পারলাম না, আপনি চিনে নেই আমার আত্মীয়। সালাউদ্দিন লাভলুর স্পেশাল নাটক
আবার যদি দেখা হয়, দেখবেন ঈদ আয়োজনের দ্বিতীয় দিন রাত 9:35। রচনা কাজী শাহিদুল ইসলাম। মায়ের মতো বড় বন্ধুরা শান্তি দিছো কোনদিন? লেকচার দাও, আবার একটা বদমাইশ রে কো ভাই। বন্ধু লাগে বন্ধু, কাজল আমার বন্ধু লাগে। আইশিলা, চাকরির চেষ্টা তো করতেছি, না হলে কি করব? তাহলে বিয়ে করেন। কাজলকে সব মরাই ফেলাইছে সব। হ্যাঁ আইবেন, কি চাও? এসো, কি চাও? একদম সব গালা দেবো সেরো ফাজিল, যাও। আসসালামু আলাইকুম। তুমি তো বেহেশতের হুড়পুড়ি বিবাহ করেছো। তার লগে বাপ ভালোবাস হয় নাই তো? আপনি কি যে কোন বুড়া মানুষ। বুড়া মানুষ হলে ঠিক আছে, অসুবিধা ভালোবাসা। দেখবেন ঈদ আয়োজনের দ্বিতীয় দিন রাত 11:45। পরিচালনা মাজহারুল ইসলাম। সব কাজ দিনে হয় না বউ, আপনি শিক্ষক মানুষ, বলাম দিলাম না। গাড়ি থেকে নামবেন, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। নৌকা ভাড়া করবার পয়সা নাই। পয়সা না থাকলে লাফ দিয়ে অন্যের হিসাব করে নৌকা উঠে পড়বেন? উদারের মাইয়া বড়ই ডেঞ্জারাস, ভাতির মাইয়াও ডেঞ্জারাস। কেহ গরিব অর্থের জন্য, কেহ গরিব রূপে। বাংলা সাহিত্যের কিংবদন্তি প্রবাদ পুরুষ, গল্প উপন্যাসের সম্রাট, নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদের ক্লাসিক চলচ্চিত্র শ্রাবণ মেঘের দিন। এখনো তো মৃত্যু হয় নাই, এখন কাঁদতেছো কেন? মৃত্যুর পরে তো আর কাঁদতে পারবো না। আমার গায়ে যত দুঃখ সয়। ইমপ্রেস টেলিফিল্মের ছবি, হুমায়ুন আহমেদের ক্লাসিক চলচ্চিত্র শ্রাবণ মেঘের দিন। দেখবেন ঈদ আয়োজনের তৃতীয় দিন সকাল 10:15। আমারই কি আপনার পছন্দ হয়েছে? একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ, ঘাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া। বাড়ির যা কুসুম, যদি না যাই। বাঁচাবো বাঁচাবো, তবে নাম বলতে হবে। আমি তো ঠিক করে রেখেছি বিরোধী কিছু করবো না। আচ্ছা আমি এসব নিয়ে কথা বলছি কেন? তুই কি কাউকে ভালোবাসিস? মোস্তফা সরোয়ার ফারুকের স্পেশাল টেলিফিল্ম ভোকাট্টা। দেখবেন ঈদ আয়োজনের তৃতীয় দিন দুপুর 2:30। ফরিদ ভাই, ফরিদ ভাই কে? ফরিদ আব্দুল্লাহ। ফরিদ আব্দুল্লাহ কে? ওই যে কাঠবেড়ালির চারা লাফায় উঠোনে। কাঠবেড়ালির? ও না, জানি না। উনি যেন আমাদের বাড়িতে আসেন। কিন্তু কেন? ভালোবাসার জন্য। তরুণীমে চটপটি খাবে, তার প্রেমিক মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে থাকবে। আমি জীবনে কোনোদিন শুনি নাই, আমার এখানে গরিলা প্রয়োজন আছে। বাংলা সাহিত্যের কিংবদন্তি প্রবাদ পুরুষ, গল্প উপন্যাসের সম্রাট, নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদের ক্লাসিক টেলিফিল্ম 24 ক্যারেট ম্যান। দেখবেন ঈদ আয়োজনের তৃতীয় দিন বিকেল 4:30। শুক্রবার আমার বিয়ে, আর আমি দুশ্চিন্তা করবো না। আগামীকাল মেয়ের গোষ্ঠী সূত্রে দেখতে আসবো আমাকে। সে ছেলের সাথে নিজে না দেখা করে, নিজে কথা না বলে সে আগাবে না। আমাকে বিয়ে করার সময় তোমার মনে ছিল না? বিয়া? বিয়া মানে কিসের বিয়া? শুনুন, এই বদলোক 3 মাস আগে কাজী অফিসে আমাকে বিয়ে করেছে। আমাকে দেখি কি বিবাহিত মনে হয়। আচ্ছা, কার সাথে রিলেশনশিপে যাবেন বলে ভাবছেন? ভয় পাওয়ার যাই পাও। মাবরুর রশিদ বান্নার রচনা ও পরিচালনায় এবারের ঈদের বিশেষ নাটক এঞ্জেল। সরি ম্যাডাম। সরি? এই সরি দিয়ে আমি কি করব? আমি জাস্ট আমার বিশ্বাসকে ইউজ করেছি। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে,
আমি একজন অপরাধীকে বিশ্বাস করি। এঞ্জেল দেখবেন ঈদ আয়োজনের তৃতীয় দিন রাত 7:40। ভাই একটু বুঝায় কহ না যে আমি ভূত না, আমি ভূত না, আমি ভূত না। মোস্তফা সরোয়ার ফারুকের স্পেশাল নাটক নিখোঁজ সংবাদ দেখবেন ঈদ আয়োজনের তৃতীয় দিন রাত 9:35। এখন তুমি কি চাও যে বাইরে ভূতটারে আমরা ঘরে নিয়ে আসি? ঘরে নিয়ে এসে তোমার বাকি দুই পোলারে মাইরা চলে যাক। চাও না, চাও। আমি তোমার বিয়ে করতে চাই। মানে? হ্যাঁ, আমি তোমার বিয়ে করতে চাই। জি ভাইজান। ও, তোমার নাকি পাখনা গজাইছে। কথা কস না কে, তোর বাপরে বুঝায় ক আমি ভূত। বাংলা সাহিত্যের কিংবদন্তি প্রবাদ পুরুষ, গল্প উপন্যাসের সম্রাট, নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদের ক্লাসিক চলচ্চিত্র চন্দ্রকথা। তোমার বোনের ছেলে পুষ্কুনির পারে গান বাজনার আয়োজন করছে। আমি থাকবো জলে আর তুই থাকবি স্থলে। ইমপ্রেস টেলিফিল্মের ছবি হুমায়ুন আহমেদের ক্লাসিক চলচ্চিত্র চন্দ্রকথা দেখবেন ঈদ আয়োজনের চতুর্থ দিন সকাল 10:15। তোর জন্য একটা বিবাহের প্রস্তাব আসছে, ছেলে ভালো। দহি শহর থেকে আপনার জন্য একটা শাড়ি আনছে। বাংলা সাহিত্যের কিংবদন্তি প্রবাদ পুরুষ, গল্প উপন্যাসের সম্রাট, নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদের ক্লাসিক টেলিফিল্ম লীলাবতী। জিনিসগুলো কই থেকে আসে? ঈদ আয়োজনের চতুর্থ দিন দুপুর 2:30। বাইজান রে পেরাই দেখছি, রাত 1-2টার সময় মোবাইল নিয়ে ওই ঘরে যায়। বউ শুধুইতে নিজের দাবটা জায়গা করে নিতে পারে না, তার কপালে খারাপই আছে। তার উপরে যে ক্যাট কেটটা শাশুড়ি আপনি পাইছেন। তুমি হইলা এই বাড়ির একমাত্র বউ, এই বাড়ির কোনো পোলাও নাই, আর কারো কোনো দিন বিয়ে হইব না। বিয়ে হয়েছে এখনো মাস যায় নাই, নয়া বউ। এই বাড়ির হাট ঘাটি তো চিনে ওঠে নাই, খালি কটকট। তোমার এই কটকট আমি আজীবন সহ্য করছি, আর কেউ রে জ্বালাইও না। একজন লোক তার মায়ের দেখতে আইছে, সে কি ভালো মন্দ খাইতে আইছে? খাইতে আয় নাই তো এত বড় মাছ ধরনের দরকার কি ছিল? মুরগি জবতে আর কি দরকার ছিল? সালাউদ্দিন লাভলুর স্পেশাল টেলিফিল্ম বউ দেখবেন ঈদ আয়োজনের চতুর্থ দিন বিকেল 4:30। রচনা মমিনুল ইসলাম। এই বয়সে আপনার কি হইল গন্ত? কি এর দুতারা মতার? আমি তো কিছু বুঝতাছি না। তোমার বয়স যখন আমার মতো হইব তখনই বুঝতে পারবে। এখন চলো। তাহলে এই বাড়িতে তুম শরম করতেছে। ওই যে রাগারাগি বাদ দেন। স্যার আমি চাই সবসময় চোখের সামনে, সবসময় যেন তোমাকে দেখতে পাই, তখন যেন অনুভব করতে পারি। আপনি যে আমাকে এতটা ভালোবাসেন এটা বলেননি কেন? কারণ আমি নিজেই জানতাম না। ছবিটা কি সুন্দর করে তুললে, লাইট হ্যাং করে থাকে পুরো সমস্যা। ভাই এটা আমার। এই চুপ। ঠিক, আপনাকে নিয়ে না। পনির খান ও ইলতিয়াস তানজিমের রচনা ও পনির খানের পরিচালনায় এবারের ঈদের বিশেষ নাটক পারফেক্ট ওয়ান দেখবেন ঈদ আয়োজনের চতুর্থ দিন রাত 7:45। আমরা সবাই এতটা স্বার্থপর হয়ে গেছি, এতটা ভীতু যে আমরা কেউ কোনো প্রতিবাদ করি না। আমি যদি অন্যকে থাকলে আপনি লাইভে চিৎকার করে আপনি ভালোবাসা কথা বলতেন। রেডি সবাই স্মাইল। এই যে দেখ, একান্ন বছরের কারাদণ্ড। কত? একান্ন বছর। আমি মোবাইল, আমি ফোন করছি। সালাউদ্দিন লাভলুর স্পেশাল নাটক শাস্তি দেখবেন ঈদ আয়োজনের চতুর্থ দিন রাত 9:35। রচনা ফারুক হোসেন। তাহলে অনুমতি দেন আমি এখন আসি। আপনার কি মনে হয় না যে কথাগুলো বলে আপনি ভুল করলেন? না, আমি না বললেও আপনি একদিন জানতেন।
সঙ্গীতের মধ্যে তোমার কোনটা পছন্দ? হ্যাঁ, আমার পছন্দ হচ্ছে রবীন্দ্র। ওরা আমাদের না নিলেও আমরা নিজেরা নিজেরা সেন্ট মার্টিন যাব। বাংলা সাহিত্যের কিংবদন্তি প্রবাদ পুরুষ, গল্প উপন্যাসের সম্রাট, নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদের ক্লাসিক চলচ্চিত্র দারুচিনি দ্বীপ। সমুদ্রকে অপমান করে তুই কিছু বলবি না? কেন, বলে কি করবি রে? থাপড়ায় দাঁত ফেলে দে। আই থাপড়ায় দাঁত ফেলবি মানে? খাঁচার পাখিগুলোকে ছেড়ে দেই, নিজের খুশিকে ঢাকা শহরে ছড়িয়ে দেই, যা ইচ্ছা কর। দুঃখটাকে দিলাম ছুটি, আসবি না ফিরে। ইমপ্রেস টেলিফিল্মের ছবি হুমায়ুন আহমেদের ক্লাসিক চলচ্চিত্র দারুচিনি দ্বীপ দেখবেন ঈদ আয়োজনের পঞ্চম দিন সকাল 10:15। পরিচালনা তৌকির আহমেদ। আনন্দ কি জন্যে? আমার বিবাহ ঠিকঠাক হয়েছে, এই জন্য এত আনন্দ। সেই কাঁঠাল গাছের ডালের সাথে ঝুলে ফাঁস নেব। আহারে, আমার জন্য যদি কোনো ছেলে এইরকম ফাঁস নিতে চাইতো। স্যার গো, বাই ফোন। বাংলা সাহিত্যের কিংবদন্তি প্রবাদ পুরুষ, গল্প উপন্যাসের সম্রাট, নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদের ক্লাসিক টেলিফিল্ম হাবলংয়ের বাজার দেখবেন ঈদ আয়োজনের পঞ্চম দিন দুপুর 2:30। আমার তরফ থেকে শেষ চেষ্টা, প্রস্তাবে যদি রাজি না হয় ফাঁস নেব বলে সিদ্ধান্ত নিয়েছি। আমি বিবাহ করব না, লজ্জা লাগে। সবচেয়ে ভালো হয় আমার বিয়ের দিন বিষ খাইলে, ওই দিন জলিল ভাই ফাঁস নিব। ফয়সাল রে বিয়ে করিছে, ও নিশ্চয়ই ম্যাডাম রে প্রেম পত্র দিছে। না না, সারা জায়গা তুই হলে কি করতি? কি করতাম? আগে একটা বিয়ে কইরা তারপর ইউনিভার্সিটিতে জয়েন করতাম। ক্লাসে যাচ্ছ? জি। তাহলে আমার পিছন পিছন নেমে এলে কেন? ব্যাগ আনতে ভুলে গেছিলাম ম্যাডাম। মোস্তফা সরওয়ার ফারুকীর স্পেশাল টেলিফিল্ম চড়ুই ভাতি দেখবেন ঈদ আয়োজনের পঞ্চম দিন বিকেল 4:30। রচনা আনিসুল হক। আরে বেটা, হারমোনিয়াম দিয়ে বাজালে মিউজিক হয় আর ইলেকট্রিক গিটার দিয়ে বাজালে মিউজিক হয় না, তুই মিউজিকের কি বুঝছ? কিন্তু আপনার নামটাই তো এখনো জানা হলো না। টেলিফোনে নাম জানাটা বুদ্ধিমানের কাজ না। এই তোরে বিয়ে করবে কে রে? স্বাভাবিক মানুষের মতো আমার জীবন নয়, আপনি তো অনেক কোয়ালিফাইড, আপনি কেন আমাকে পছন্দ করলেন? দয়াল সাহার রচনা ও প্রীতি দত্তর পরিচালনায় এবারের ঈদের বিশেষ নাটক পথে হলো দেরি। পথে হলো দেরি দেখবেন ঈদ আয়োজনের পঞ্চম দিন রাত 7:45। আব্বা, 10 দিন হয়ে গেল পরীক্ষা শেষ করে বসে আছি, পান খুলে ফুফুর বাড়িতে বেড়াতে যেতে ইচ্ছে করছে। তোমার ওই হাসি দেখলে আমার বুকটা ফানা ফানা হয়ে যায়। বাহ চমৎকার, তুমি পাতা দিয়ে এমন সুন্দর বাঁশি বাজাও বিলু, আমারে শিখাবা? আর খড় কাট গে, খড় কাট গে, ও তো মাটিতে গুলো আছে, গুলোর জন্য খড় কাট গে, যা। সালাউদ্দিন লাভলুর স্পেশাল নাটক দ্য কাউবয় দেখবেন ঈদ আয়োজনের পঞ্চম দিন রাত 9:35। রচনা মাসুম রেজা। একটু সাবধানে থাকতে হবে মধু ভাই। কিসের সাবধানে থাকতে হবে, তুমি কি বলতেছো? আপনারে দুই বেনিতে চুল বেঁধে খুবই সুন্দর লাগতেছে ম্যাডাম, মনে হচ্ছে পরীর দেশ থেকে এসেছেন। তুই কিন্তু আবার লাইসেন্স ছাড়া কথা বলছিস, দে। ঘটনাটা শুনে তোমার মাথায় সব চুল খাড়া হয়ে যাবে। বদ্ধ উন্মাদ একটা মেয়ে, কখন কি করে বসে তার কি ঠিক আছে? ওকে তো ঘরে বন্ধ করেই রাখা হয়েছে। বাংলা সাহিত্যের কিংবদন্তি প্রবাদ পুরুষ, গল্প উপন্যাসের সম্রাট, নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদের ক্লাসিক চলচ্চিত্র দুই দুয়ারি। কি আপনাকে নাচ দেখার নিমন্ত্রণ করেছে? অপূর্ব দৃশ্য দেখার জন্য নিমন্ত্রণ লাগে না। ইমপ্রেস টেলিফিল্মের ছবি হুমায়ুন আহমেদের ক্লাসিক চলচ্চিত্র দুই দুয়ারি দেখবেন ঈদ আয়োজনের ষষ্ঠ দিন সকাল 10:15। উনি কে? উনি হচ্ছে সেই রহস্য মানুষ। আপনি যাবেন না? আমার নিয়ে চিন্তা করো না, আমার বিলম্ব হবে, যাও ভোজন করো। হ্যাঁ, কথায় কথায় মারবো না, তুমি জানো আমার শ্বশুরের ভিটা ছাড়া আর কিছু নাই। এই হারামজাদা ওইটা বেচ্ছে, তারপর বিদেশ যেতে চায়। মাথা ঠিক করেছে,
আর যেন ভুল না। সালাউদ্দিন লাভলুর স্পেশাল টেলিফিল্ম গন্তব্যের দিকে, দেখবেন ঈদ আয়োজনের ষষ্ঠ দিন বিকেল 4:30। রচনা ফারুক হোসেন। তোমার বাপের বিটা তোমার সব ভাই বোনের হক আছে না? তাহলে সবার হক মাইরা তুমি জমি জমা সব বিক্রি করে বিদেশ যাইতেছো, এটা অন্যায় না, এটা দুর্নীতি না? আমার তুমি বাঁচাও বাবা, মাথায় বাড়িটা দিল। মারুফ রহমানের রচনা ও নয়িম ইমতিয়াজ নিয়ামুলের পরিচালনায় ঈদের বিশেষ নাটক ফেক আইডি। আপনি আমাকে হোটেলে নিতে চাইলেন, আমি রাস্তায় হাঁটছিলাম, আপনি জোর করে আমাকে অফিসে নিয়ে আসছেন। দেখবেন ঈদ আয়োজনের ষষ্ঠ দিন রাত 7:45। আমরা পুলিশের লোক, আসলে একটা ফেক আইডির ব্যাপার আছে, আমরা খুঁজছি ওনাকে। অ্যারেস্ট করবেন, রিমান্ডে দিবেন, তাহলে বলবো। আর যে তো নাহয় আমি কি বোঝাতে পেরেছি? বাজি খেলেন তো ভালো কথা, খুব ভালো কথা, কিন্তু আপনার পেশাটা কি, আপনি করেন কি? আমি পেশাদার বাজিকর। সালাউদ্দিন লাভলুর স্পেশাল নাটক বাজিকর, দেখবেন ঈদ আয়োজনের ষষ্ঠ দিন রাত 9:35। রচনা কাজী শাহিদুল ইসলাম। ও আমার সাথে 2,00,000 টাকা বাজি ধরেছে যে আমার হাঁটুর উপর নাকি একটা গুলির দাগ আছে। কি? ওর সাথে আমার বাজি ছিল। স্টেট ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর ডক্টর কিবরিয়া মোতালেব আমার সামনে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে থাকবে, টেলিফোনে যদি বলি আপনি মারা গেছেন তাহলে তারা আসবে। স্যার আমি মারা গেছি? জি স্যার। আই স্টুপিড ম্যান, তুমি কে, এখানে কি চাও? আমি আপনাকে গান শোনাতে এসেছি। ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। বাংলা সাহিত্যের কিংবদন্তি প্রবাদ পুরুষ, গল্প উপন্যাসের সম্রাট, নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদের ক্লাসিক চলচ্চিত্র 9 নম্বর বিপদ সংকেত। আফসোস হচ্ছে, কেন ওই রকম একটি মেয়েকে বিয়ে করতে পারলে না? আপনার সাথে কিছুক্ষণ গল্প করতে পারি? না, চলো না যাই। ইমপ্রেস টেলিফিল্মের ছবি হুমায়ুন আহমেদের ক্লাসিক চলচ্চিত্র 9 নম্বর বিপদ সংকেত, দেখবেন ঈদ আয়োজনের সপ্তম দিন সকাল 10:15। যা বিয়ে কর গিয়ে, ওই ঘরে মরে পড়ে আছে। রঞ্জনা কি ছেলেদের আমি হারে হারে চিনি, নেহালের মোবাইল আর অন পাবি না। তুমি আবার আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, আমি একটা মানসিক যন্ত্রণার ভেতর আছি, বিশ্বাস করো। বিষয়টা কি ওদেরকে বলা উচিত? না না না, থাক, আপনাদের বিবাহ যাত্রা শুভ হোক। চলো না ঘুরে আসি। ইফতেখার শুভর রচনা ও পরিচালনায় এবারের ঈদের বিশেষ নাটক অলৌকিক বিবাহ যাত্রা, দেখবেন ঈদ আয়োজনের সপ্তম দিন রাত 7:45। এত রাত্রে রিসোর্টে এই মাইয়ারে নিয়ে যা ফুর্তি করবি না, অসামাজিক কার্যকলাপ। চ্যানেল আই বিশেষ দিনে বিশেষ আয়োজনে সবসময় আপনার পাশে।